21% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মানে আজকে হচ্ছে যে সর্বোচ্চ 21% ডিসকাউন্ট থাকবে ওয়ালটন ফ্রিতে, রাইট? এটাই তো, 21600 টাকায়। এছাড়াও প্রথম অর্ডারকারি পাবে 21% ইনভার্টার টেকনোলজির। আপনারা যারা আসলে হিউজ পরিমাণ ডিপের প্রয়োজন তারা আসলে এই ফ্রিজটা নিতে পারেন, এটাও কিন্তু 50-50। এখানে আরেকটা কথা আছে, যদি আপনার চ্যানেলের নাম বলতে পারে সেক্ষেত্রে আমরা আরো 2-1% অবশ্যই অবশ্যই আমি অনার করবো। ওকে, আপনারা হচ্ছে আমার চ্যানেলের নাম বলে আরো 2-1% অনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 176 লিটারের একটা ফ্রিজ, যে কালার আসলে আমরা আগে কখনো আসলে পাইনি। এই কালারটা খুবই ইউনিক, নতুন আসছে, ইউনিক একটা কালার। ও, মাত্র 26,000 টাকায় এত বড় একটা ফ্রিজ পাচ্ছেন ওয়ালটন। জাহিদ ভাই, আপনার অনেক দর্শক আছে এবং আমার অনেক দর্শক আছে যারা গরমের সময় শুধুমাত্র ফ্রিজ কিনতে পারে নাই দামগুলো একটু বেড়ে যাওয়ার কারণে। অনেকে অপেক্ষা ছিল শীতকাল কবে আসবে আর ফ্রিজের দাম কবে কমে যাবে। আজকে আমার সেই দর্শক দুজন কোন চমক আছে? জি অবশ্যই, আসসালামু আলাইকুম, আমি সময়ের প্রয়াস থেকে বলছি। আমরা আমাদের লোকেশনটা আগে বলে দেই, অনেকজনই বলে যে লোকেশনটা বলে নাই, তো সেক্ষেত্রে আমি আগেই বলছি, অফার গুলার কথা একটু পরেই বলছি। জি, আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে, ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে। আর অবশ্যই আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট থাকছে শীতের অফারে, আসলে মানে শীতকাল যেহেতু সেক্ষেত্রে আপনাদের জন্য আসলেই দামকা অফার আছে। আমরা 17-19% ডিসকাউন্ট দিয়ে থাকছি, কিন্তু এই শীতের অফারই দামকা অফার যেটা বলছি 20% থাকবে। আর একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে গিয়ে আপনারা প্রথম 10 জন অর্ডারকারি ডেলিভারি ফ্রি পাবেন, অথবা আপনারা যদি ডেলিভারি ফ্রি না নিতে চান সেক্ষেত্রে 21% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মানে আজকে হচ্ছে যে সর্বোচ্চ 21% ডিসকাউন্ট থাকবে ওয়ালটন ফ্রিতে, রাইট? এটাই তো। ওকে, আমরা তাহলে একদম লো প্রাইস থেকে দেখা শুরু করি। হ্যাঁ, আমি সচরাচর ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি, যেটাকে আরসিএফটি হিসেবে মানুষ বলে থাকে কোম্পানির হিসেবে। এটার মডেল হচ্ছে 1B6 GDEL, এটা হচ্ছে 132 লিটার একটা ফ্রিজ, 3D প্রিন্টের একটা ফ্রিজ। ওকে, ভিতরে হচ্ছে যে উপরে ডিপ নিচে নরমাল নাকি? নিচে নরমাল, হ্যাঁ, উপরে ডিপ নিচে নরমাল। আর সচরাচর ডয়া ফ্রিজ ছাড়া আসলে এই ফ্রিজগুলা মানে উপরেই ডিপ হয়ে থাকে। এটা ছোট ফ্যামিলি যারা আছেন অথবা নতুন করে ব্যাচেলার ভাই ব্রাদার আছেন, ব্যাচেলার ওদের জন্যই আসলে এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে। এছাড়াও আপনারা ফ্রিজ আছে মনে করেন, আর একটা ফ্রিজ ছোট ফ্রিজ লাগছে, তো সেই ক্ষেত্রে আসলে নিতে পারেন। ওকে, প্রাইসটা কত রাখছেন ভাই এই মুহূর্তে? ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজের আসলে মানে বলা তো সম্ভব না, সেজন্য আমি এই ফ্রিজটাতে বলে দিচ্ছি। ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজের আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সমান, 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, 4 বছর স্পেয়ার পার্টস এবং 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 বছর ডোর সার্ভিস। আচ্ছা আচ্ছা, তো এটার এমআরপি হচ্ছে গিয়ে আপনার 26,990, আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি 21,600 টাকায়। এছাড়াও প্রথম অর্ডারকারী পাবে 21%। ওকে, ঠিক আছে, এরপর ভাই কোনটা আছে? এরপরে আমরা দেখাবো একটা ফ্রিজ যেটা আসলে ওয়ালটন সর্বপ্রথম ইনভার্টার টেকনোলজি এবং ডিজিটাল ডিসপ্লে এনেছে, যেটা থেকে শুরু করেছে। এটা মডেল হচ্ছে 2:2 GDEL ইনভার্টার, এটা 282 লিটারের একটা ফ্রিজ, একদম আগুন একটা ফ্রিজ। আচ্ছা, এরপরে আমরা দেখাবো একটা মডেল যেটা ইনভার্টার টেকনোলজি, 2N5 GDEL ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ, 316 লিটারের একটা ফ্রিজ। ওকে, এই যেটাকে আসলে খুবই চমৎকার, হ্যাঁ হ্যাঁ, যেটাকে আসলে আমরা জাতীয় কালার বলে আখ্যায়িত মানে করে থাকি। আচ্ছা, 50-50 একটা ফ্রিজ। ওকে, এটা ডুয়েল কুলিং, আপনারা হচ্ছে যে ডোর থেকে কুলিং যাবে আর ভিতর থেকে তো আসবেই। হ্যাঁ, নিচে নরমাল উপরে ডিপ, জামাগুলো খুবই চমৎকার, এটা আপনি দেখতে পারেন। ওকে ওকে, একদম ওয়ালটন বলতেই চমক, যেমন এই যে এগুলা ডয়ার, এটা কিন্তু খুবই মজবুত। জি, খুবই মজবুত আসলে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা হচ্ছে 45,490, আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 36,400 টাকা রাখছি। 36,400 টাকা, রাইট? ওকে, এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে ডিপের জন্য বিশাল, যেটার মডেল হচ্ছে 3D7 GDEL, 347 লিটার একটা ফ্রিজ। আচ্ছা, 3D প্রিন্টার, আসলে গ্রাফিক্সটা মানে একাধিক জনই পছন্দ, মানে চমৎকার, মানে অধিকাংশ মানুষই পছন্দ করে থাকে। ওকে, অনেক আরেকটা কথা, অনেকে হচ্ছে যে ভাইয়াদেরকে ফোন দিয়ে বলে যে আমার এই ফ্রিজটা লাগবে, আসলে আপনারা যখন আপনার ফ্রিজটা দেখাবো, মডেল নাম্বারটা যখন দেখাবো, আপনারা স্ক্রিনশটটা রেখে দিবেন কষ্ট করে, তাহলে আপনাদেরও সুবিধা হবে, ভাইয়াদেরও সুবিধা হবে, রাইট? ওকে, তো ভিতরে দেখি। জি,
ও ভিতরে হিউজ স্পেস ভাই চার তাক এটা এটা আসলে এটার আরেকটা মাহাত্ম্য হচ্ছে এটাতে ডিপিও লাইট আছে নরমাল লাইট আছে আচ্ছা জি এটার ডিপিও উপরে ডিপিও দেওয়া আছে নরমাল তার দেওয়া আছে গ্যারান্টি কার্ড দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজ আসলে আপনারা কেনার সময় দেখে নেবেন অথবা আমরা দেখাই দিব ওকে ওকে এটার প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা হচ্ছে আপনার 48690 টাকা মাইনাস 20% ডিসকাউন্ট দিচ্ছি আপনার 39000 টাকা 39000 টাকা চমৎকার আসলে আপনার 20 সিএফটির একটা প্রাইস পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমি আরেকটা প্রাইস দেখাবো যেটার মডেল হচ্ছে 36 জিডিইএল 386 লিটারের একটা ফ্রিজ যারা আসলে নন পোস্টে ফ্রিজ নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা মানে এই ফ্রিজটা ডোরের যে ডিজাইনটা এটা আমার কাছে খুবই ইউনিক লাগে জি জি 4060 সচরাচর সবগুলা ডোর থেকে আলাদা জি 4060 এর একটা ফ্রিজ আসলে নন পোস্টের ফ্রিজ আচ্ছা ওকে উপরে ডিপ নিচে নরমাল নাকি ভাই জি জি আপনারা এটা উপরে একটা একটু ই হয়ে থাকে ওকে তারপরে নিচে একটা ফ্রেশ চেম্বার আছে না জি নরমালে জি আসলে ডিপ মানে নন পোস্টের ডিপ একটু ছোট হয়ে থাকে সেক্ষেত্রে যারা আসলে নরমাল বড় চাই তাদের জন্য এই পিসটা এবং নন পোস্টের পিস চাই ওকে এটা প্রাইস কত রাখছেন এটার এমআরপি হচ্ছে আপনার 60990 টাকা তো আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 48800 টাকা রাখছি ও 48800 টাকায় নন পোস্টের ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ ওকে চমৎকার এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো সচরাচর যে ফ্রিজ আসলে মানে শোরুমে হয়ে থাকে না বা আমরাও নিজে তেমন একটা আনি নাই ড্যানিং আনছি আপডেট একটা ফ্রিজ যেটার মডেল হচ্ছে 3Z0 GDEL 370 লিটারের একটা ফ্রিজ ইনভার্টার টেকনোলজির আপনারা যারা আসলে হিউজ পরিমাণ ডিপের প্রয়োজন তারা আসলে এই ফ্রিজটা নিতে পারেন এটাও কিন্তু 50-50 আচ্ছা আচ্ছা 50-50 মানে ওয়ালটনের বেশিরভাগ ফ্রিজই 50-50 জি একদম এটার জন্য ইউনিক হয়ে থাকে আর কি আচ্ছা ড্রোন ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ এবং গ্রাফিক্সটাও আমার মনে হয় চমৎকার আগুন গ্রাফিক্স আচ্ছা আচ্ছা ভিতরে ফার্স্ট একটু দেখাই এটা হচ্ছে যে আপনি ডিপে লাইট পেয়ে যাবেন নরমাল লাইট পেয়ে যাবেন ডিপো চেম্বার থাকবে নরমালও চেম্বার থাকবে অনেক চমৎকার একটা ফ্রিজ জি ওকে নিচে নরমাল উপরে ডিপ এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইসটা হচ্ছে 51990 তো আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 41600 রাখছি 41600 আর আমি তো প্রথমেই বলছি যারা প্রথম অর্ডার করে 10 জনের আসলে ডেলিভারি ফ্রি থাকবে এছাড়াও আপনারা যদি ডেলিভারি না নেন আরেকটা অপশন আছে আপনারা 21% দিয়ে যাবেন ওকে ঠিক আছে এরপর ভাই কোনটা আছে এরপর আমি একটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে আপনার 3A5 GDSS এটা হচ্ছে 380 লিটারের একটা ফ্রিজ 380 লিটারের সব থেকে মানে বড় যে মুন স্টার ফ্রিজ বলে আমি বলে থাকি সব থেকে বড় একটা ফ্রিজ আপনার 55-45 এর ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে একটা ফ্রিজ এছাড়াও ওকে ওকে বিশাল বড় একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ভাইয়ার মাথা কোথায় আর ফ্রিজ কোথায় জি রাইট আচ্ছা আচ্ছা অনেক বড় একটা ফ্রিজ জি ডিজিটাল ডিসপ্লে এখানে টাচগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা জি তো ডিজিটাল ডিসপ্লে আসলে প্রত্যেকটার কালার একই হয়ে থাকে এছাড়া এটাতে একটু ভিন্নতা আছে যেটা বেঞ্জিং রিং এর স্তরগুলো দেওয়া আছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি ইউনিক একটা ডিজাইন ইনভার্টার টেকনোলজি একটু খুলে দেখি ভাইয়া জি ওরে বাবা হিউজ স্পেস দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নরমালটা বিশাল বড় ডিপটাও বিশাল বড় একটা ডিপ জি ওকে এটা প্রাইসটা কত রাখছেন ভাই তাহলে এটা প্রাইসটা হচ্ছে 51290 51290 আমরা ডিজিটাল ডিসপ্লেতে আসলে পাই কম দিতে পারি কম তো সেক্ষেত্রে আসলে আমরা 15% ডিসকাউন্ট হিসাব করলে আপনার 44800 টাকা আসে 15% কিন্তু অনেক ভাই ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু এখানে আরেকটা কথা আছে যদি আপনার চ্যানেলের নাম বলতে পারে সেক্ষেত্রে আমরা আরো 2-1% অবশ্যই আমি অনার করব ইনশাআল্লাহ ওকে আপনারা হচ্ছে আমার চ্যানেলের নাম বললে আরো 2-1% অনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাইট ওকে ঠিক আছে এরপর ভাই কোনটা আছে এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা হচ্ছে 3D8 GDEL ইনভার্টার তো এই ফ্রিজগুলোর ব্যাপারে আসলে বেশি কিছু বলার নাই ওয়ালটন সম্পর্কে আমি বেশি কিছু বলি না অনেকজন অনেক কথা আসলে ফ্রিজ সম্পর্কে অনেকক্ষণ বলে থাকে দেখা গেল কি 30 মিনিট 35 মিনিট হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আসলে এত কিছু বলি না আমি অফিসিয়াল কথা ছাড়া আপনারা জেনেই থাকবেন আমি বলি না দেখতে পারেন এটা 20 সিএফটির একটা ফ্রিজ 3D8 GDL ইনভার্টার 348 লিটার একটা ফ্রিজ যারা আসলে ডিজিটাল ডিসপ্লে অথবা গ্রাফিক্স এর ফ্রিজ নিতে চান EL সিরিজের GDX সিরিজের সবই আমাদের কাছে স্টকে আছে যদিও সীমিত সো আমরা দিতে পারবো এছাড়াও আপনারা ওয়ালটনের ওয়েবসাইট থেকে আপনারা বলে যদি সোর্স করে আমাদের বলতে পারেন সেক্ষেত্রে আমরা হেল্প করব ইনশাআল্লাহ ওকে এটা প্রাইসটা কত রাখছেন এটা ভিতর পাশটা একটু দেখাই এর উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল চমৎকার ডিজাইন এটার এমআরপি হচ্ছে আপনার 49190 তো আমরা ডিসকাউন্ট দিয়ে 40000 রাখছি আচ্ছা আচ্ছা 40000 টাকা জি 40 এর মতো আসে আর কি ওকে এরপর ভাই কোনটা আছে এরপরে দেখাবো আমরা আসলে 3X7 GDEL 3X7 GDEL এর একটা ফ্রিজ যেটা 307 লিটারের একটা ফ্রিজ 50-50 এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন আসছে মার্কেটে জি জি
একদম 50-50 এর একটা ফ্রিজ ওকে টেম্পার গ্লাস দেওয়া আছে প্রাইসটা কত রাখছেন এটার এমআরপি হচ্ছে 45,490 আমরা ডিসকাউন্ট দিয়ে 250 liter যে কালার আসলে আমরা আগে কখনো আসলে পাইনি এই কালারটা খুবই ইউনিক নতুন আসছে ইউনিক একটা কালার আচ্ছা ভিতরে পাশটা একটু দেখায় 50-50 এর একটা প্রেস ওকে উপরে হচ্ছে যে ডিপ নিচে নরমাল এসএসএল সব তাকমাক দেয়া আছে এটা প্রাইসটা কত রাখছেন এটার প্রাইসটা হচ্ছে 32,490 আমরা ডিসকাউন্ট দিয়ে 26,000 টাকা রাখছি ও মাত্র 26,000 টাকায় এত বড় একটা ফিচ বলছেন ওয়ালটন একটা প্রেস পেজ আছে আচ্ছা এরপর ভাই কোনটা আছে এরপর আমরা দেখাবো একটা ফ্রিজ যেটা আসলে একদম রানিং একটা ফ্রিজ যেটা মানে মিডল পরিবারের জন্য আর কি সুইটেবল হয় 223 লিটারের একটা ফ্রিজ যেটার মডেল হচ্ছে 2B3GDEL এছাড়াও ভিতরের আপনার আমি মাহাত্মটা আরো দেখাচ্ছি যেমন আর্টিকুলিং সিস্টেম আছে এবং ভিতরে ডিপিও লাইট হয়ে থাকে এবং নরমালও লাইট আছে মানে এই ফিচারসটা হচ্ছে যে আপনার খুব দ্রুত ঠান্ডা করবে আপনার জিনিসপত্র জি আচ্ছা ভাই অনেকের একটা ই থাকে কমপ্লেইন থাকে ভাই ফ্রিজে অনেক বরফ থাকে এগুলাতে এরকম কোনো বরফ হবে না তুষারপাতের মতো বরফ হবে কোনটা না এগুলা যেহেতু সেমি পোস্ট আসলে সেই ক্ষেত্রে আসলে মানে সেমি পোস্ট সবগুলাই জি সবগুলাই এছাড়া নন পোস্ট যেগুলো এগুলো তো আমরা বলেই দেই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেমি পোস্ট বলা যায় আসলে আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস হচ্ছে 37,790 ডিসকাউন্ট দিয়ে 30,300 টাকা জি ওকে চমৎকার এরপর কোনটা আছে এরপর দেখাবো আমরা ওয়ালটন আর একটা পিস যেটার মডেল হচ্ছে 2A3GDEL 223 লিটার 213 লিটারের একটা পিস হুম হুম একদম এরপরে আমি একটা ফ্রিজ দেখাবো যেটা আসলে সব থেকে ছোট একটা ফ্রিজ সবচেয়ে ছোট না মানে নন পোস্টের মধ্যে ছোট একটা ফ্রিজ যেটা আসলে 207 ইঞ্চির একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে 2A7GDEL আচ্ছা জি ভিতর পাশে একটু দেখায় দেই এটা হচ্ছে যে উপরে ডিপ নিচে নরমাল জি ওকে এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইসটা হচ্ছে 39,990 আমরা ডিসকাউন্ট দিয়ে 32,000 টাকা রাখছি 32,000 টাকা ওকে এরপরে এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে 1D4GDEL 157 লিটারের একটা ফ্রিজ এটাকে সিএফটি তে কনভার্ট করলে 9 সিএফটি হয় আর কি আচ্ছা এরকম একটা কালার আসলে এটাও নতুন আসছে একদম জি এটা প্রাইস আগে ছিল কালারটা ভিতর পাশটা একটু দেখাই উপরে ডিপ নিচে নরমাল জি চমৎকার একটা ফ্রিজ জি এটার এমআরপি হচ্ছে আপনার 28,990 এখান থেকে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 23,200 টাকা রাখছি 23,200 টাকা এছাড়াও আপনারা প্রথম যে 10 জন অর্ডার করবেন আসলে তাদের জন্য থাকছে 21% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ওকে মানে তারপর আর কোন ফ্রিজ গুলো আছে অনেকে ডাবল ডোর একটা পছন্দ থাকে ওগুলো আছে না এছাড়া আমাদের আসলে ডিপ ফ্রিজ যদিও যাদের প্রয়োজন হয় ডিপ ফ্রিজ গুলো অর্ডার করলে আমরা আসলে ওয়ালটনের সব সিরিজের ডিপ ফ্রিজ আমাদের কাছে সচরাচর আছে আচ্ছা আচ্ছা এছাড়া আমি আরেকটা ফ্রিজ ডাবল ডোরের ফ্রিজ দেখাচ্ছি এখন সর্বশেষ যে ফ্রিজটার মডেল হচ্ছে 5F3GDEL ইনভার্টার এছাড়াও আমাদের 6A9 ফ্রিজটাও আছে আমরা দেখতে পাচ্ছি 563 লিটারের একটা ফ্রিজ এখানে ডিজিটাল ডিসপ্লে দিয়ে আছে দেওয়া আছে ডাবল ডোরের একটা ফ্রিজ ভিতর পাশটা আমি একটু দেখাই ওকে
শুধুমাত্র ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লেটাই। ওকে ঠিক আছে দর্শক, এছাড়াও কিন্তু আমাদের এখানে ডিপ ফ্রিজের কালেকশন আছে, আপনারা চাইলে ডিপ ফ্রিজ নিতে পারবেন। এছাড়াও আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান, আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন, একটু প্রসেসটা বলে দিবেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার দেশ কিংবা দেশের বাইরে যারা যে যেখান থেকে দেখবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন, আপনারা এসে নিয়ে গেলেও পারবেন। এছাড়া আমাদের যদি অর্ডার করেন আমরা কুরিয়ার পয়েন্টে পৌঁছাইয়ে দিব, সুন্দরবন কুরিয়ার পয়েন্টের সাথে আমাদের সাথে লিংক আছে, সেক্ষেত্রে আমরা পৌঁছে দিব। যদি আপনার লোকেশনে থেকেই থাকে তো সেক্ষেত্রে আসলে আপনার সিঙ্গেল ডোর যেগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে 1000 টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি, আর ডাবল ডোর আলোচনা সাপেক্ষে। আচ্ছা প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে যারা ফ্রিজ গুলো পারচেস করবেন, মানে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারছি যে আপনার বাসার আশেপাশ থেকে যে সবগুলো আছে ওই সব থেকে মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা কমে হলে ফ্রিজ গুলো পাবেন। অবশ্যই অবশ্যই। আর এই ঠিক এই কারণে চলে আসতে হবে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এ। ওনাদের অ্যাড্রেস গুলো ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বার গুলো ভিডিও স্ক্রিনে থাকবে, আর তারপর লাস্ট অ্যাড্রেসটা বলে দিবেন। তো আমাদের লোকেশনটা হচ্ছে, আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স, এটা অবস্থিত হচ্ছে গিয়ে আপনার ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে। ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে যে যেখান থেকে দেখছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।